আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব। ও আপনি আবার এসেছেন? আমি পাগলা কুত্তা স্যার, খেদাইয়া দিলো যাই না। কিন্তু আমার কাছে এসে কোনো লাভ হবে না। হবে স্যার, হবে। সব লাইন আমি ঠিক কইরা রাখছি। আপনি শুধু প্রমাণ কইরা দেবেন আমার ভাই নাদের নির্দোষ। 5 লাখ টাকা আপনার বাড়ি পৌঁছে যাবে, 2 লাখ টাকা ক্যাশ আনছি স্যার। টাকা নিয়ে আমি আমার পেশা বিক্রি করি না কাদের বক্স। আপনার ভাই একজন জঘন্য ক্রিমিনাল, তাকে আমি নির্দোষ তো বলবোই না, উল্টো তার শাস্তির জন্য আপ্রাণ চেষ্টা করব। স্যার, স্যার, আপনি এই মুহূর্তে যদি এখান থেকে চলে না যান তাহলে ঘুষ দেওয়ার অপরাধে আমি আপনাকে পুলিশে ধরিয়ে দেবো, জান। আমি পাগলা কুত্তা, খেদাইয়া দিলেও যাই না, এমন কামড় দিমু 14টা ইঞ্জেকশন দিয়ে বিষ নামাইতে পারবো না, বিষ নামাইতে পারবো না। অর্ডার, অর্ডার। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই নাদের বক্স একজন জঘন্য অপরাধী। এর আগেও বিনা নামের একটি মেয়েকে ধর্ষণের অপরাধে সে সাজাপ্রাপ্ত, কিন্তু এই অপরাধ সেই অপরাধের তুলনায় অনেক বেশি গুরুতর। ইয়োর অনার, এই নাদের বক্স তার অন্যায় কাজের প্রতিবাদ করার জন্য প্রকাশ্য দিবালোকে নিজের হাতে নিরীহ দোকানদার আবিদ আলীকে খুন করেছে। পুলিশের রিপোর্ট এবং সাক্ষ্য প্রমাণ দ্বারা এই সত্য প্রমাণিত হয়েছে। তাই আমি বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক এই জঘন্য ক্রিমিনালের মৃত্যুদণ্ড দাবি করে আমার বক্তব্য শেষ করছি। তুই আমার কেলিস না, আমি সকলের বাচ্চা, তোর বুকের ভিতর থেকে কাকল জানা খাবার জানা জানাবো। অর্ডার, অর্ডার। আসামি নাদের বক্সের অপরাধ প্রমাণিত হয়েছে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে। এ আদালত আসামিকে 14 বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। Selena! Mom!